হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের গ্যাংটক টু দার্জিলিং ব্লগে আবারও একবার স্বাগতম আপনাকে। আগের পর্বে ইয়ামথাং ভ্যালির অনাকাঙ্ক্ষিত ও অপূর্ণ ট্যুর শেষে আমরা গ্যাংটকে ফিরে আসি এবং সেদিনই আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে একটি শেয়ারিং ট্যাক্সিতে উঠে পড়ি। এবারও আমার সাথে আছে সেই আগের দুইজন ট্যুরমেট। দার্জিলিংকে কুইন অব দ্য হিল বলা হয়, আবার অনেকে ট্রেকার প্যারাডাইজ বলেও অভিহিত করেন। সান্দাকফু ফালুট তার মধ্যে অন্যতম। আশেপাশের গাছপালা ও পাহাড়গুলো সরে যাচ্ছে পিছনের দিকে, চোখ মেলে দেখার অতৃপ্ত ভালো লাগাগুলো লেগে থাকছে চোখের সাথেই। দৈত্যের মতো বুক ফুলে পাহাড়েরা দাঁড়িয়ে আছে আর পিপিলিকার মতো গাড়িগুলো সুরসুরি দিয়ে উপরে উঠছে আর নামছে। দার্জিলিং এর ঘুম রেল স্টেশন, যা পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন ও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানকার টয় ট্রেন গুলো প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে, এগুলোর ইঞ্জিন এখনো চালিত হয় কয়লা দ্বারা। সন্ধ্যায় আমরা দার্জিলিং পৌঁছে এদিক সেদিক একটু ঘোরাফেরা করে রাত্রে হালকা খাবার খেয়ে আমরা হোটেলে ফিরে আসি। আমরা সকালে নাস্তা সেরে সাইটসিং এর জন্য প্রথমে বেছে নেই জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল নামকরণ হয় এ কারণে যে এটি জাপানিজ স্টাইলে তৈরি। এটি একটি দোতলা সাদা মন্দির যা 1972 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সাথেই আছে পিস প্যাগোডা। এই পিস প্যাগোডার একদম উপরে পরিক্রম করলে আপনি দেখতে পাবেন বালি পাথরের উপরে খচিত বৌদ্ধের জীবনের বিভিন্ন রিলিক্স। চারপাশে ঘোরার সময় আরও দেখতে পাবেন বৌদ্ধের 4টি অবতার এবং বৌদ্ধের 4টি পশ্চার, আর তা হল বসা, ঘুমানো, দাঁড়ানো ও ধ্যান। এর পাশেই আছে জাপানিজ টেম্পল, চলুন ভিতরে গিয়ে দেখে আসি। কোথায় যাচ্ছে কবি স্যার? দার্জিলিং টি গার্ডেন। টি গার্ডেন এন্ড টেনজিং রক ক্লাইম্বিং। টেনজিং রক, জাপানিজ টেম্পল ভিজিটিং শেষে আমরা টি গার্ডেন দেখার জন্য সামনের দিকে এগোতে থাকি। এখানে প্রচুর টি গার্ডেন আছে। দার্জিলিং টি গার্ডেন সম্পর্কে কিছু বলেন। আমরা দার্জিলিং টি গার্ডেনে এসে গেছি বন্ধুবর, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে, এই সেই দার্জিলিং চা বাগান, উপরে কালো মেঘের ভেলা, চায়ের বাগানের উপরে মেঘের সারি,
ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না। তারপর আমরা চা বাগানটা স্পষ্ট দেখতে পাচ্ছি, পাহাড়ি বাড়িঘর সব কিছু মিলে অত্যন্ত মনোরম একটি পরিবেশ। বলেন কিছু, মেঘ কিভাবে কালো মেঘটা সাদা মেঘটা আমাদের কাছে আসলো বলেন এই চা বাগানে? হ্যাঁ পাখায় ভর করে, হ্যাঁ পাখায় ভর করে আকৃতির এক বিশাল শিলাখণ্ড যার নামকরণ হয় তেনজিং এর নামে, তাই একে বলা হয় তেনজিং রক, যিনি 1953 সালে এডমন্ড হিলারির সাথে প্রথম হিমালয় জয় করেন। দুপুরে দার্জিলিং শহরে এলোমেলো ঘোরা শেষে আমরা লাঞ্চ সেরে বিকেলের দিকে বের হই ঘুম মনাস্ট্রির দিকে। আপনারাও ঘুরে আসতে পারেন ঘুম মনাস্ট্রি থেকে, এটি 1850 সালে প্রতিষ্ঠিত হয়। 15 ফুট লম্বা মৈত্রেয় বুদ্ধ এর মূর্তি দেখতে পাবেন এখানে। ঘুরে আসতে পারেন রক গার্ডেন থেকে, এটা লয়ার্ডস বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত। বাতাসিয়া লুপ হচ্ছে একটি স্পাইরাল রেলওয়ে, টয় ট্রেন ভ্রমণ ও গোর্খা যুদ্ধ মেমোরিয়াল হিসেবে এটি প্রসিদ্ধ। মহাকাল মন্দির মল রোডে অবস্থিত, ঠিক চৌরাস্তার পিছনেই, এটিও একটি বৌদ্ধ মন্দির। এই সিকিম ট্যুরের সিরিজগুলোতে যারা আমার সাথে থেকেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আশা করি সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ।